সবাইকে নমস্কার জানাচ্ছি, ওয়েলকাম জানাচ্ছি সাজ বুটিকের লাইভ নিয়ে। আমি চলে আসলাম শিবা। আজকে আমাদের একদম একটা স্পেশাল ডেতে স্পেশাল লাইভ। খুব শুভ দিন আজকে, তাই মনে হলো যে আজকের এই শুভ দিনের লাইভে তো আসতেই হবে, সবার সঙ্গে দেখা করতে হবে, আর সবাইকে সাথে নিয়ে আনন্দটা ভাগ করে নিতে হবে। আজকে একদম গল্প করার মুডেই একটু লাইভে আসব। আমাকে দেখা শোনা যাচ্ছে কিনা যদি একটু কমেন্ট করে জানাতে পারো ভালো হয়, পিকচার সাউন্ড ক্লিয়ার কিনা। আচ্ছা, মালাদি চলে এসছেন। মালাদি বলেছেন গুড ইভিনিং, গুড ইভিনিং মালাদি, সাথে থাকুন। মালাদি বলছেন কি মিষ্টি লাগছে, থ্যাংক ইউ, সাথে থাকুন মালাদি। ক্লিয়ার বলেছে মালাদি। আচ্ছা, আমাদের বুকিং নাম্বারটা একটু বলে দিই, 9732617855779734018। এই দুটো নাম্বারে কিন্তু, এই দুটো নাম্বারে বুকিং আমাদের হয়, লাইভের বুকিং। আর এছাড়া আমাদের কিন্তু অল ওভার ইন্ডিয়াতে কিন্তু ক্যাশ অন ডেলিভারি আছে, আর ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে কোনো কিন্তু চার্জ লাগে না, একদম ফ্রি অফ শিপিং থাকে অল ওভার ইন্ডিয়া, ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া। সেটা ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রেও যেরকম ফ্রি শিপিং থাকে ঠিক সেরকমই আবার কিন্তু লোকালে যারা আমাদের ডেলিভারি দাদারা হ্যান্ড টু হ্যান্ড দিয়ে দিচ্ছেন সেখানেও কিন্তু ফ্রি শিপিংই থাকে। আজকে সবাই কিন্তু, আমার মনে হয় আজকে সবাই আজকে দেখেছে এবং আজকে সবাই চারিদিকে মানে আমাদের হাতে ফোন, ফোন খুললেই চারিদিকে আমাদের একই দৃশ্য সবাই আমরা দেখছি। সত্যি কথাই, আমরা আজকে একটা আমাদের অনেক দিনের নিয়ে সবাই ফিরে, এখানে কোনো জাতি ধর্ম নির্বিশেষে ওরকম কোনো ব্যাপার নেই, আমরা সবাই রামকে ভালোবাসি, রামকে দেবতার চোখেই দেখি, ভগবানের চোখেই দেখি। তো অনেক দিনের পর সবাই এই কাজে সফলতা পেয়েছেন, যারা এই নিয়ে আপ্রাণ সংগ্রাম করে গেছেন,
তো সব দিক দিয়েই আমরা বলবো, এখানে আমরা কোনো দলের রং লাগাবো না, কিন্তু ভগবান হিসেবে আমরা রামজিকে ভীষণ পরিমাণে সবাই আমরা ভালোবাসি, তো সেই হিসাবে আমরা মনে করব অযোধ্যায় রাম প্রতিষ্ঠা লাভ করেছে। তো এটাই আমাদের কাছে, আমরা হিন্দু, আমরা বাঙালি, আমরা সেই হিসেবে আমাদের কাছে এটা অনেক বড় পাওয়া। সোমালি গাঙ্গুলি বলেছেন, শাড়িটা দারুণ, আপনার প্রাইস কত? এটা তো আমার পার্সোনাল শাড়ি, আজকের দিনে মনে হলো এটার মধ্যে রাম সীতার বিয়েটা আছে। এটা আমি পরেছি অরিজিনাল স্বর্ণচুড়ি, যেটা কিনা হোয়াইটে হোয়াইট, হোয়াইট তো আমি ভীষণ পছন্দ করি, হোয়াইট কালার, অফ হোয়াইট কালার, এগুলো আমার খুব পছন্দের। আর তার সঙ্গে যেমন তার সাথে লাল রংটাও পছন্দ করি। হ্যাঁ, তো সেই হিসাবে আর কি পরেছি, হাতে বোনা স্বর্ণচুড়ি এটা, হোয়াইটের সঙ্গে হোয়াইট, এটাই পুরো রাম সীতার বিয়েটা আছে। তো আজকের দিনে দাঁড়িয়ে মনে হলো এর থেকে আর অন্য কিভাবে তাকে আর জায়গা নেব। আমার সারা শরীরেই জড়িয়ে নিয়েছি রাম সীতার বিয়েটা, তো এই শাড়িটা আজকে আমি এই জন্যে পরলাম। এটা আমার পার্সোনাল শাড়ি, তো এই রকম শাড়ি আমি একটা দেখিয়ে দেব, আমি তখন প্রাইসটা বলে দেব। গার্গী মজুমদার দাস বলেছেন, তুমি কি শাড়ি পরেছো? আমি স্বর্ণচুড়ি পরেছি, পিওর একদম বিষ্ণুপুর কাতানের ওপরে স্বর্ণচুড়ি, হাতে বোনা। দেখো ব্যাক সাইডটা দেখলে তোমরা বুঝতে পারবে সবাই যে এটা হাতে বোনা। সুপ্রীতি কুণ্ডু দিদি বলেছেন, গুড ইভিনিং, জয় শ্রীরাম। একদম সবার মঙ্গল করুক রামজি, সবার মঙ্গল করুক, সবাই ভালো থাকুক, সবার ওপর তার আশীর্বাদ আমাদের সবার ওপর ঝরে পড়ুক। তো আমরা যেন সবাই ভালো থাকি, ভারতবর্ষের আরও উন্নতি হোক, ভারতবর্ষ শ্রেষ্ঠ আসনে যেন থাকে, এটাই আমরা সবাই মিলে একজন ভারতীয় হিসেবে আমিও সেটা চাই, এটাই হচ্ছে কথা। আজকে ভীষণ শুভ দিন, সেই জন্যই আজকে কিন্তু একটা লাইভে আসলাম। মালা চক্রবর্তী দিদি বলেছেন, সীমা কিছু লাইভ আমি দেখতে পারিনি, রেকর্ডিং দেখেছি। আচ্ছা আচ্ছা, কেন একটু সমস্যা হয়েছিল মালাদি? সাথে থাকুন, আজকে লাইভে পেয়েছি মালাদিকে। সুচরিতা দাস বলেছেন, খুব সুন্দর দেখতে লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, তোমরা সবাই সাথে থাকো। আর আমি জানি আজকে অনেক বিয়ের ডেট আছে, অনেকে বিয়ে বাড়িতে আজকে খুব ব্যস্ত থাকবে, তো তবুও বলবো সাজের সাথে থাকো। যারা দেখতে পাবে না তারা পরে রেকর্ডিং প্রোগ্রামটা দেখে নিও। আমাদের ইউটিউব চ্যানেল আছে সাজবুটিকে, SHAJ, আমি প্রত্যেকটা প্রোগ্রামে স্পেলিংটা বলে দিই, কেননা সাজবুটিকের অনেকগুলো সাজবুটিক এরকম বেরিয়ে গেছে সাজবুটিক নামে, তো সেই জন্য আমাদের কিন্তু ময়ূর লোগো আর হচ্ছে SHAJ সাজ, ঠিক আছে? দিদি কাঁথা কাজের শাড়িটা পেয়েছি, খুব সুন্দর দেখতে হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, লাইক কমেন্টটা পেলাম, থ্যাংক ইউ সো মাচ। আমি শাড়ি দেখানো শুরু করি, বেশি আমি আজকে দেখাবো না, শুধুমাত্র আমি আসলাম আজকের দিনটা সবার সঙ্গে শেয়ার করার জন্য, তো ভাবলাম আজকের দিনে দাঁড়িয়ে একটু সুন্দর করে সেজে গুজে এই শাড়িটা পরারও ইচ্ছা প্রকাশ হলো, যে রাম সীতার এই শাড়িটা আমাদের শিল্পীরা, বাংলার শিল্পীরা হাতে বুনেছে, এটা কি কম বড় কথা? আমার ইচ্ছা আছে এইরকম যে শাড়িটা আমরা আজকে, আমি যেটা পরেছি সেটাই মিনা কাজের ওপর আছে, আমি ওটা দেখিয়ে দেব। ইচ্ছা রাখলাম একটা রিল বানানোর জন্য শাড়িটা দিয়ে, তো রিল বানালে শাড়িটা আরও সুন্দর করে দেখা যাবে, তো মনে হলো যে আজকের দিনটা সবার সঙ্গে একটু শেয়ার করি। আমি শুরু করছি লাইভটা, আমি প্রথমেই আমার মতন একটা স্বর্ণচুড়ি দিয়ে শুরু করব লাইভটা। হ্যাঁ, আমি যেরকম পরেছি ঠিক সেরকমই একটা স্বর্ণচুড়ি দেখাবো, মিনা কাজের ওপরে, হোয়াইটের ওপরই দেখাবো। ছেলে অফিসের কাজে USA তে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মনটা খারাপ তাই না দিদি? আচ্ছা আচ্ছা, সুচরিতা দাস পড়েছি কমেন্টটা, চলো শুরু করে দিই। হ্যাঁ,
আমি একটু ক্যামেরাটা সেট করে নিই, হ্যাঁ, বসে দেখা বসে কথা বলছিলাম তো, পিকচার সাউন্ড ক্লিয়ার তো? প্রথমে হচ্ছে শাড়িটার ব্লাউজ পিস, শুধু কাজটা দেখতে বলবো, সিল্ক মার্ক তো অবশ্যই থাকছে। আর এইটা হচ্ছে ব্লাউজ পিস, আর এই হচ্ছে শাড়িটা, দেখো শুধু শাড়িটা দেখো একটু কেমন লাগছে শাড়িটা পুরো। এগুলো না কি হয় বলতো, এগুলো আমাদের আমাদের যে সংস্কৃতি সেইটা এই শাড়ির মধ্যে কিন্তু তুলে ধরা হয়। সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। গার্গী মজুমদার দি বলছেন, আমি কালকে একটা মিরার ওয়ার্ক করে এসএস দিয়েছিলাম, ওই শাড়িটা আমি হোয়াইট অ্যান্ড ব্ল্যাকে চাইছিলাম কিন্তু বললো হবে না, আমি ওই রকম আর একটা শাড়ি চাই। মিরর শাড়িটা এর আগের দিন যেটা দেখিয়েছিলাম তাই না, মিরর শাড়িটা, ওটা আপনি ব্ল্যাক স্যাটিনের সঙ্গে মনে হয় চাইছেন, সেরকম একটা হবে। সবসময় সব থানটা অ্যাভেলেবেল থাকে না তো, সেই জন্যই মনে হয় বলা হয়েছে। এই যে ওগুলো না একদম সত্যি এক একটা একদম এক্সক্লুসিভই থাকে। এই হচ্ছে স্বর্ণচুড়ি, পুরো হাতে বোনা কাজ, ব্যাক সাইডটা দেখলে বোঝা যাবে আমাদের, এটা হচ্ছে আমাদের সত্যি কথা আমাদের বিষ্ণুপুরের পিওর কাতানের ওপরে আছে, পুরো হাতে বোনা, পুরো যেটা হাতে বুনে বুনে ডিজাইনটাকে তোলা। এটা ব্যাক সাইড আমি দেখাচ্ছি, এর ডিজাইনটা উঠে এসছে এখানে, দেখো কি অসাধারণ এইসব শাড়ির। মানে আলী বলছে হাই দিদি, আর সুদীপা দি বলছেন দিদি শেয়ার করেছি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমার শাড়িটার থেকে এই শাড়িটাতে কিন্তু প্রচুর কাজ বেশি আছে, পুরো ফুল কাজ রয়েছে শাড়িটায়, অসাধারণ একটা মিনাকারি যা আমি দেখাচ্ছি। স্বর্ণচুড়ি বিউটিফুল, স্বর্ণচুড়ি বিউটিফুল, অসাধারণ, দেখো অপূর্ব, দেখো কেমন লাগছে শাড়িটা, প্লিজ কমেন্ট করো, কমেন্ট করে জানাও শাড়িটা কেমন লাগছে। এইসব শাড়ি না আস্তে আস্তে এইসব পুরো মানে শিল্পীরা এই যে হাতে বনে এক একটা শাড়ি কতদিন লাগে তৈরি হতে, আস্তে আস্তে এইসব শাড়ি যে আকাশ ছোঁয়া দাম হয়ে যাবে না, মানুষের নাগালের বাইরে হয়ে যাবে, এতটা এতটাই এইসব শাড়ির মূল্য দিন দিন বাড়বে, ছাড়া কোনোদিন কমবে না। এরপরে মটকা দেখাবো, দেখো আজকে না আমি পিওর মটকাও দেখাবো, আজকে ফুল মুডে আছি তাই না, পুরো দেখাবো, অনেক অনেক ভালো ভালো নতুন নতুন শাড়ি দেখাবো। কেন মটকাগুলো খুঁজে পাচ্ছ না, দাও না গো, কেন ওই তো ওখানে রয়েছে, হোয়াইট দেখাচ্ছি, এরপরে তুমি ইয়ে দাও, পার্পেল দাও, পার্পেলের পরে হোয়াইট আর একটা দাও, আমি বের করে নেবো, দেখো কি অপূর্ব শাড়িগুলো, অসাধারণ না, নিচটা দেখা যাচ্ছে কিনা আমাকে একটুখানি জানাও, সুইটি ক্যামেরাটা একটু ডাউন করে দাও তো, নিচটা দেখা যাচ্ছে না, অন্ধকার লাগছে, পার্পেলটা বেশি ওপরে উঠে গেছে, একটু ইয়ে এইবার আলো আসছে, দেখো শাড়িটা বিউটিফুল, পুরো হ্যান্ডস ওভেন শাড়ি, অসাধারণ কাজ, একটা একটাই এই শাড়ি, কিন্তু দুটো বুকিং হলেও দিতে পারবো না, যে নেবে একজনই নেবে, সিঙ্গেল পিস, এই শাড়ি সেম সেম হবেও না, দেখো একদম
একদম সিল্ক মার্ক পেয়ে যাচ্ছ শাড়িটার পুরোটা, পুরো শাড়িতে কাজ আছে কিন্তু। এটার প্রাইস কিন্তু 12,850, 12,850, 12,850, 12,850। পুরো অল ওভার কাজের দেখালাম আমি। এরপরে আমি দেখাবো পিওর মটকা, দেখো। এরপরে আমি দেখাচ্ছি আবার সেই সিল্ক মার্কের যে মটকা হয় সেই মটকা, একদম মটকা বেনারসি, দেখো পুরোটা একদম যেরকম কারবা বুটা হয় ঠিক কাতান বেনারসির সেই রকমই করা আছে, দেখো মটকা বেনারসিটা অপূর্ব না, দেখো কালারটাও বিউটিফুল, একদম পার্পেল কালার, একদমই পার্পেল কালার আছে। আর যাদের যাদের শাড়ি পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে শাড়ি বুকিং করো, শাড়ি তোমাদের কাছে পৌঁছে যাবে। দু নম্বর শাড়ি আমি দেখাচ্ছি, নাম্বার টু, ময়না সিন্হা বলছেন অপূর্ব সুন্দর, গার্গী মজুমদার দাস বলছেন তোমাকে দেখতে খুব, তোমাকে দেখে খুব হিংসা হচ্ছে, আর চলে আসো না আমার শাড়িটা পরে একদম সুন্দর করে সাজো, আমি তোমার সুন্দর করে ছবি দেবো, নাহলে আমরা এখানে লাইক করবো, চলে আসো। কি ভালো লাগছে তোমায়, থ্যাংক ইউ থ্যাংক ইউ। দেখো তোমরাও এরকম সুন্দর করে সাজতেই পারো, সাজলে তোমাদের আমার থেকে বেশি সুন্দর লাগবে। দেখো এইটা হচ্ছে তোমার ব্লাউজ পিস, হ্যাঁ এইটা হচ্ছে ব্লাউজ পিস, শাড়ির প্রাইস হচ্ছে 5250, 5250, পিওর মটকা বেনারসি আমি দেখালাম, কাতান যেরকম কারবা কাতান হয় ঠিক সেই রকম করেই কিন্তু শাড়িটা তোমার বোনা। আর এই যে ব্যাক সাইডটা আমি দেখাচ্ছি, দেখো পুরো হ্যান্ডলুম, কিন্তু হ্যান্ডলুম, এটা পিওর হ্যান্ডলুমে মানে হাতে বোনা, ব্যাক সাইডের বুটিগুলো দেখলে বুঝতে পারবে যেরকম করে কারবাতে কাতানের বুনন হয় ঠিক সেরকম। খুব প্রাইস দেখো খুবই মিনিমাম, শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া, পিওর মটকা সিল্ক, যেটা সিল্ক মটকা, পিওর সিল্ক মটকার ওপরে আমি দেখালাম মটকা বেনারসি 5250। এই দামে এই শাড়ি সত্যি কথাই তোমরা পাবে না, আমি একদম লিখে দিতে পারি, তোমরা এই দামে আমি যে শাড়িটা দেখালাম অসম্ভব পাওয়া, যে যে পাবে তারাই গেনার। শাড়িটা পরবে যখন আমাদের ফিডব্যাক দেবে, কমেন্ট করে জানাবে যে কি পেলে শাড়িটা দেখে, বলবে শাড়িটায় যে হ্যাঁ সত্যি তাই, যা বলেছি তাই দিয়েছি। মটকার যে আমি কাছের থেকে না মটকার শুধু দেখাবো, যে পিওর মটকা যে দেখো, তোমরা সিল্ক মার্ক পেয়ে যাবে এর মধ্যে, মটকাটার মধ্যে। গপমনা দিদি বলছেন তোমাকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ দিদি। রীতা মুখার্জি বলছেন লুকিং মিসমারিজিং, থ্যাংক ইউ সো মাচ। শিল্পী বিশ্বাস বলছে, তাই শিল্পী বিশ্বাস বলছেন তোমাদের সব শাড়ি অপূর্ব, কোনটা ছেড়ে কোনটা দেখি বুঝতে পারছি না, থ্যাংক ইউ সো মাচ। শাশ্বতী সেনগুপ্ত বলেছেন দিদি হাই সীমা, গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং। একদম এই শাড়িটা দেখাচ্ছি, শাড়িগুলো প্লিজ কমেন্ট করো কেমন লাগছে, দেখো আমার মতন যে সাদা শাড়ি এরকম পরতে চাও পরে আমাদের এরকম ছবি দেবে, আমার সাজটা যদি তোমাদের পছন্দ লাগে তোমরা এরকম সেজে ছবি দেবে। শাড়িটা জাস্ট এটা কিন্তু একদম যেটা জরির কালার হয় না, বলছে হাই সীমা গুড ইভিনিং, গুড ইভিনিং দি। এই যে পুরোটা দেখো কপার জরির কাজ আছে, হাতে বুনন, ব্যাক সাইডটা দেখো, সব শাড়ি অপূর্ব, কোনটা ছেড়ে কোনটা দেখবো বুঝতে পারি না। থ্যাংক ইউ ব্যানার্জি বলছেন, থ্যাংক ইউ, দেখো হাতে বোনা, পুরোটা হাতে বোনা, আমি যে দামে প্রাইসটা দিলাম শাড়িগুলো, তোমরা নিজেরা সব এখন স্মার্টফোন সবাই তোমরা হাতে নিয়ে দেখতে পারো, ওপেন মার্কেট, তোমরা সবকিছু জানতে পারো। বলছেন মিরর ওয়ার্ক রেশম চেক দেখিও, মিরর ওয়ার্ক রেশম চেক আমি আজকে দেখাচ্ছি না, অর্গানজা দেখাচ্ছি একটা, এটা ছবি, আচ্ছা ঠিক আছে দেখাবো, একটা দেখিয়ে দেবো, শাড়িটা জাস্ট দেখে নাও যে শাড়িটা আমি কি দেখাচ্ছি, অসাধারণ। আমার এইরকম এরকম ব্লাউজ অনেকেরই থাকে, রানী হোক, রেড হোক, ব্লু হোক, যেটার সাথেই পরে নিতে পারবে, অপূর্ব। অনলি 5250, 5250, স্ক্রিনশট নিয়ে বুকিং করো, শাড়ি তোমাদের কাছে পৌঁছে যাবে, শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া, ব্লাউজ পিস হচ্ছে এটা। এই হোয়াইট ব্লাউজটা বানালে আবার অন্য কিছুর সঙ্গে পরতে পারবে, দেখো অসাধারণ শাড়িগুলো দেখালাম। মটকার যে পরিমাণ মটকার সুতোর দাম বেড়েছে সেখানে এই প্রাইসটা কিচ্ছু না, তোমরা অনেক জায়গাতেই দেখবে 6,500, 7,000, 7,500, 8,000 দেখবে তোমরা, দেখো অসাধারণ পিওর মটকা সিল্ক
দেখালাম আমি, পিওর মটকা সিল্ক বেনারসি, অরিজিনাল, একদম অরিজিনাল পিওর, কোনো কথা হবে না শাড়ি নিয়ে। প্রাইসটা খুব মিনিমাম 5250। এরপরেও আর একটা দেখাবো মটকা বেনারসি, দেখো যারা উফ দারুন, এটা তো কাজও অনেক বেশি না। দেখো এই শাড়িটা দেখো, এরকম একটা রানী ব্লাউজ দিয়ে পরলে কেমন লাগবে দেখো। স্বপ্না কুণ্ডুদি বলছেন খুব সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ। আজকে আমি বুঝদি বলছে বাটার কালারে দেখিও, বাটার কালার এর আগেরটা কিন্তু তোমার নেক পিসটার গোল্ডের গার্কি মজুমদার, না 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 গোল্ড না, এটা দেখো খুব সুন্দর শাড়িটা শাশুড়ি দিদি বলছেন, এটা এটা গোল্ড না এটা গোল্ড। হ্যাঁ দেখো কি অপূর্ব, দেখো আচ্ছা দেখো এইটা দেখো। ব্যানার্জি দিদি বলছেন তোমার শাড়ি আমি খুব ভালোবাসি, থ্যাংক ইউ সো মাচ। রুবি পালদি প্রচুর লাভ দিয়েছে, থ্যাংক ইউ, সবাইকে অনেক 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 ধন্যবাদ আর ভালোবাসা আর হচ্ছে শুভেচ্ছা সাজের তরফ থেকে। এইটা দেখো, এই এটা হচ্ছে তোমার, হ্যাঁ দেখাচ্ছি, এটা হচ্ছে তোমার আঁচলটা হচ্ছে মসলিনের ওপরে যাচ্ছে, ব্যাক সাইডটা দেখো হাতে বোনা, তোমরা পরিষ্কার এতদিনে সবাই বুঝে যাও কোনটা পাওয়ার লুম কোনটা আর হ্যান্ডলুম, হাতে বোনা। ব্যাক সাইডটা দেখো, আঁচলটা মসলিনে যাচ্ছে আর পুরো শাড়িটার মধ্যে কিন্তু একটা তুমি চেকস দেখো জরি, আমি যে বললাম মটকা বেনারসি আজকে আমি দেখাচ্ছি, দেখো পুরো জরির চেকস যাচ্ছে আর টেম্পেল বর্ডার, জরির পার, তারপরে টেম্পেল, বিয়ে বাড়িতে এরকম একটা শাড়ি পরে গেলে না কাঞ্জিবরমকে বল, মানে কাঞ্জিবরমের সঙ্গে পাল্লা দেবে আমাদের বাংলার শাড়ি, বাংলার শাড়ি এর শাড়ির সাথে পাল্লা দেবে। দেখো এই জায়গাটা ঠিক করো, পাটটা দেখা যাবে, দেখো এবার দেখো অসাধারণ না শাড়িটা, দেখো কি অসাধারণ, দেখো পুরো জরি চেকসের সাথে যাচ্ছে। সোমা বেরাগি বলছেন তোমাকে আর 6550, থ্যাংক ইউ থ্যাংক ইউ। দেখো আজকে উৎসবের দিন তাই না, আজকে তো একটা উৎসব, উৎসবের মতনই তো সাজতে হবে না আজকে, দেখো শাড়িটা কেমন লাগছে। শিপ্রা সামন্তদি বলছে শিয়ার শাড়িগুলো খুব দারুণ, থ্যাংক ইউ। দেখো শাড়িটা কি অপূর্ব শাড়িটা, দেখো ধরো পরেছো তোমরা, পরে এরকম ভাবে বিয়ে বাড়িতে গেছো আর গিয়ে এরকম একটা ছবি নিচ্ছ, দেখো কি অপূর্ব লাগবে, দারুন না দারুন দারুন। 6550 আর ব্লাউজ পিস হচ্ছে গ্রিনে যাচ্ছে, রানিং ব্লাউজ পিস, এই শাড়িটা ফাটাফাটি একদম একদম। এক ভেতরে দেখো চেক্স জরির, দেখো আমি সিঙ্গেল করে দেখাচ্ছি জরির চেক্সটা দেখতে পাবে, দেখো ন্যাপ, দেখো মানে মটকার যে অরিজিনাল মটকা সিল্ক বেনারসি, দেখো অসাধারণ। এগুলোর মধ্যে অনায়াসে কিন্তু আমরা সিল্ক মার্ক দিতেই পারি, সিল্ক মার্ক মানে তোমরা যদি মনে করো যে দিদি সিল্ক মার্ক দেবেন তো অবশ্যই দেব সিল্ক মার্ক, এতটা সুন্দর শাড়িটা। এরপরে আমি দেখাবো যেটা, সেটা হচ্ছে কিন্তু মটকার মতন দেখতে কিন্তু মটকা না, যেটা যা সেটা আমরা তাই বলে দেবো, কেননা এটা হচ্ছে তোমার একদম যেটা মিল মটকা হয়, একটা মটকার মতন একটা সুতো এখন তৈরি হয় যেটা কিনা একদম দেখতে মটকার মতন লুক আসে কিন্তু প্রাইসটা অনেকটা কম হয়, সেই শাড়িটা এটা দেখাচ্ছি, দেখো শাড়িগুলো দারুণ। সুজাতা ভট্টাচার্য যদি বলছেন থ্যাংক ইউ, এটার প্রাইসটা জানো কত, 2450, এটা হচ্ছে 2450, দেখো এটা কিন্তু পাওয়ার লুমে, আর এটার ব্লাউজ পিস দেখো এটা যাবে ব্লাউজ পিসে, তুমি এই কাজটা কিন্তু পেয়ে যাবে ব্লাউজ পিসে, কালারটা এটারও কালারটা খুব সুন্দর, দেখো আসমানি নীল কালার আর কাজটা দেখো, আমি সব কিছু এরকম আমি দেখিয়েই দেবো, এটা কিন্তু প্রিন্ট না দেখো, এটা কিন্তু তোমার, এটা কিন্তু তোমার কোনো প্রিন্ট না, ব্যাক সাইড দেখো তাহলে বুঝে যাবে, দেখে নাও সব কিছু যেটার যা তাই বলে দেবো পুরো একদমই। 2450 প্রাইস, অনলি 2450 প্রাইস। শম্পা বলছে গুড ইভিনিং দি, গুড ইভিনিং শম্পা, জানতে পেরেছিলে আসছি যে আজকে,
কেউ জানে না। না বলছে তোমাকে শম্পা বলছে, আর রুবিপাল বলছে দিদি তোমার শাড়িটার পিপি। আমার শাড়িটার পিপিটা আমি যখন দেখাবো তখন বলে দেবো গো, এটা তো আমি নিয়ে ফেলেছি দেখো। আমার শাড়িটার মতন আজকে একটা শাড়ি আমি দেখিয়েছি, এটা হচ্ছে 2450। আর একটা দেখাই, এরপরে দেখাবো। আচ্ছা ঘিচা একটা দেখাও তো দেখি, সেদিনকে ঘিচা দেখতে গেছিল। ঘিচা এই শাড়িটা দেখো কি মিষ্টি, কালারটা দেখো অসাধারণ, কালারটা দেখো জাস্ট। শাড়িটা দেখো কি অপূর্ব শাড়িটা, আর ব্লাউজ পিসটা দেখো, এই হচ্ছে ব্লাউজ পিসটা। তোমরা যদি মনে করো চন্দন কালারের কোনো একটা সিঙ্গেল কালার দিয়ে পড়তে চাও শাড়িটা, সেটাও পড়তে পারো। ব্লাউজ পিসটা বানিয়ে রাখলে কি ব্লাউজ পিসে, আজকাল না কি হয় বলো তো, কেউ আর শাড়ির অত সব শাড়ির ব্লাউজ পিস বানায় না। দেখো শাড়িটা দেখো কি অসাধারণ শাড়িটা, 2450। শর্মিলা সেন দুটো দিয়ে বলছেন হ্যালো সীমা, সভাপতি কি শাড়ি পরেছো দিদি? আমি পরেছি স্বর্ণচুড়ি, বিষ্ণুপুর কাতানের স্বর্ণচুড়ি। নিয়ন গ্রিন শাড়িটা কি শাড়ি ছিল পায়েলি চক্রবর্তী বলছেন? ওটা ছিল, ওটা হচ্ছে একটা মিল মটকা যেটা পাওয়া যায় একটা সুতো, সেটা অরিজিনাল মটকা না কিন্তু দেখতে মটকার মতন লুকটা আসে। না নিয়ন গ্রিনটা, নিয়ন ওটা তো নিয়ন মটকা, নিয়ন গ্রিনটা মটকা বেনারসি। আমাকে একটু দেখিয়ে দাও এই শাড়িটা কিনা, আমার তাতে বুঝতে কারো অসুবিধা না হয়, ভুলভাল বলবো না। এইটা কি পাইলি? এইটা তো যদি এই শাড়িটা হয় 6550 পিওর মটকা বেনারসি। তুমি একটা হ্যাঁ কি না এটা বলে দিও। হ্যাঁ দেখো ঘিচাটা দেখে নাও, ডায়েট ঘিচা। আর এই হচ্ছে তোমার ব্লাউজ পিস, এই হচ্ছে তোমার ব্লাউজ পিস। হুম এটা একটা ব্লু ছিল না, না এটা হচ্ছে ব্লাউজ পিস দেখো। প্রাইস হচ্ছে এটা 2950, তাই তো নাকি 2850 প্রাইস নেই তো? যাই হোক তাহলে তোমরা একটু ফোন করে নিও, 28 কি 29 এর মধ্যেই হবে। অনেকক্ষণ তো একরকম দেখাচ্ছি, একটু অন্যরকম দেখাই। আচ্ছা একটু ইয়ে দেখাই, তুমি একটু টিস্যু দেখিয়ে নি তারা। আচ্ছা টিস্যু টিস্যু করে তো সবাই খুব মানে, আরো সরস্বতী পুজো আসছে অনেকেই আমাকে বলছে একটু টিস্যু দেখাবেন, তো আমি যখন টিস্যু দেখাচ্ছি সব রকম প্রাইজের টিস্যু দেখাই। এই টিস্যুটা দেখো অরিজিনাল টিস্যু লিলেন, অরিজিনাল টিস্যু লিলেন দেখো, আমার একদম ব্লাউজের কালারটা এটা। আমি সিঙ্গেল করে দিলাম যাতে আমি কালারটা বোঝাতে পারি তোমাদেরকে, দেখতে পাচ্ছ দেখো, এই দেখো কি অপূর্ব কালারটা, পিওর লিলেন তার সঙ্গে টিস্যু, অপূর্ব অপূর্ব দেখো কি সুন্দর, দেখো অসাধারণ পিওর টিস্যুর সঙ্গে পিওর টিস্যু লিলেন। প্রাইস 1850, 1850 অসাধারণ পুরো কোয়ালিটি দেখো, একদম নরম সফট কোয়ালিটি, দুর্দান্ত দাও, ভীষণ স্টাইল করা শাড়ি। বিষ্ণুপুর কাতান এর উপরে আমি পরেছি স্বর্ণচুড়ি। গোল্ডেন টিস্যু হবে দিদি? হবে দেখো কালারটা দেখে নাও, 1850 শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া, 1850 পিওর টিস্যু লিলেন। আমি দেখাচ্ছি
পিওর টিস্যু লিনেন উইথ ব্লাউজ পিস 1850। এরপরে একটা স্কাই দেখাই, রানী ব্লাউজ দিয়ে স্কাই দিয়ে দারুন যাবে। হ্যাঁ, একটা সিলভার দেখাতেই পারি। দেখো কালারগুলো তোমরা দেখে, আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে বুকিং করতে পারো। এগুলো কিন্তু যদি শুধু কটনের সঙ্গে টিস্যু হয় প্রাইস কিন্তু কমে যাবে অনেক। এটা কিন্তু পিওর লিলেন রয়েছে, লিলেনের সঙ্গে কিন্তু এটা দেখো সিলভার টিস্যু। অনেকে আছে সিলভারটা পছন্দ করো, তারা সিলভার টিস্যু পড়তে পারো। 1850 1850। দেখো কালারগুলো দেখো, প্রথম দেখিয়েছি গোল্ডেন, তারপরে দেখাচ্ছি সিলভার। দেখো কি অসাধারণ লাগছে। পাইলি বলছে অনেক বছর আগে এই শাড়ি আমি নিয়েছি সিডিভিএন থেকে, রেডিশ কালারে, রেডিশ অরেঞ্জে। তখন তো বাবা, তখন যা মানে, এখন আবার টিস্যুর ক্রেজ ফিরে এসেছে, আবার টিস্যু টিস্যু টিস্যু। আর অরিজিনালি আমার মনে হয় এই টিস্যু শাড়ি কোনোদিনও পুরনো হবে না, কোনোদিন পুরনো হবে না। দেখো সবই পুরনো জিনিস আবার ফিরে আসে, তাই না বলো? দেখো আর আমাদের কাছ থেকে যারা লিলেন নিয়েছো, দেখো তুমি নিয়েছে বললে কত বছর আগে নিয়েছো, যারা ইউজ করো তারা জানো কোয়ালিটি কিরকম। আমার মনে হয় একটু ভালো জিনিস নেওয়া অনেক বেশি ভালো। দেখো দারুন। এরপরে আমি আরো একটা দারুন শাড়ি দেখাবো। আচ্ছা ওই শাড়িগুলো দেখাচ্ছিলাম যখন, এই ব্লাউজগুলো দাও না একটু দেখাই, এর আগের দিন দেখতে চেয়েছিলাম। আচ্ছা আচ্ছা আমি কিছু ব্লাউজ দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, লিলেন টিলেনের সাথে পড়তে পারবে কিছু, আমাকে দাও দুটো প্রোগ্রামের মাঝখানে মাঝখানে দেখিয়ে দিচ্ছি আমি। আমি যে আমার পুরনো, আমার যারা আমাদের কাছ থেকে এই যে কত বছর আগে নিয়েছে বলছে পাইলি, তাই তো? এবার ওর নাম তো পিয়ালি চক্রবর্তী। তো এবার হ্যাঁ, তো এবার ও আমি যে এদেরকে পাই আমার লাইভে এবং এরা যে ফিডব্যাকটা দেয়, তা আমি যে ফিডব্যাকটা পাই এটা আমার ভীষণ ভালো লাগে। রুবি পাল দেখাতে পারবেন? পারমিতা ভট্টাচার্য বলছেন এই শাড়ি রেড কালারে আমারও আছে, তোমাদের থেকেই নেওয়া। বাহ, খুব ভালো লাগলো। আচ্ছা আমি দেখালাম যেটা, তার সঙ্গে তুমি এইরকম একটা সিলভার কালার দেখালাম না, এটা হোয়াইটটা দাও। দেখো এটার সঙ্গে তোমরা এরকম একটা পড়তে পারো। দেখো পুরো কাঁথা স্টিচের মতন, কাঁথা স্টিচের মতন লাগবে পড়লে। দেখো ব্লাউজটা খুব সুন্দর। আচ্ছা এগুলো কিন্তু, এগুলো কিন্তু তোমার 850। এবার এটা কিন্তু ওই তো পিয়ালি ওর মানে বাংলায় লিখে দিয়েছে। আচ্ছা ও এটা কিন্তু, এটা কিন্তু তোমার ভেতরে অনেকটা মার্জিন থাকে, আমি দেখি দেখিয়ে দিচ্ছি। দেখো একটা মার্জিন আছে, 40 সাইজ পর্যন্ত তোমরা কিন্তু পরে নিতেই পারো। দেখো সুদীপাদি অনেক অনেক লাভ 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 দিয়েছে, থ্যাংক ইউ। আচ্ছা এটাও সুন্দর, আবার পার্পেলটা দেখো। আমি যে লিলেনগুলো দেখালাম না, তার সঙ্গে এগুলো ভীষণ ভালো যাবে। দেখো এগুলো খুব ভালো যাবে এই ব্লাউজগুলো, আর উইথ লাইলিন খুব সুন্দর শাড়ি ব্লাউজগুলো। এটা কিন্তু ফ্রন্ট ওপেন, দেখো। আচ্ছা ভি নেক একটা দেখাই, ভি নেকটাও খুব সুন্দর। আমাদের বুটিকটা কিন্তু অশোকনগর উত্তর চব্বিশ পরগনা, তোমরা অনেকেই আসো ভিজিট করো, আর এসো ভিজিট করো, আশা করি ভালো লাগবে। পিহালি লিখেছে আমার অ্যাডমিট কার্ডে স্পেলিংটা ভুল এসেছিল, সেই থেকে ভুল বানামি চলছে। নিবেদিতা কর্মকার তুমি কি পরে আছো? আমি বলেছি দিদি স্বর্ণচুড়ি পরেছি আমি, পিওর কাতান। শম্পা ব্লাউজগুলো অপূর্ব, থ্যাংক ইউ শম্পা। দেখো ভি নেক করে দিয়েছি, আর পুরোটা সুতোর এমব্রয়ডারি কাজ, আমি যা যা দেখাচ্ছি সব এমব্রয়ডারি ওয়ার্কের ওপর, আর উইথ লাইলিন। দেখো সামনে ভি পেছনে ভি, ভীষণ সুন্দর না ব্লাউজটা? দারুন, দেখো খুব সুন্দর। এবার দেখাবো যে শাড়িটা, দেখো একদম বিয়েবাড়ি স্পেশাল। এই শাড়িটা আদৌ তোমাদের পর্যন্ত যাবে কিনা জানি না, যদি স্ক্রিনশট আসে আজকালের মধ্যে তাহলে তোমাদের, না হলে আমার।
সত্যি তাই, দেখো তুমি প্রচুর প্রোগ্রাম রয়েছে, পরে নেব, নিয়ে নেব। ব্লাউজটা দেখো, ব্লাউজটা বানিয়েও ফেলবো, দেখো দেখো অপূর্ব 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 ব্লাউজটা, শুধু দেখো ব্লাউজটা পুরো ডিজাইনার করে তোমরা ব্লাউজটা বানাতে পারবে। ব্লাউজের হাতাটা এটা যাবে কিন্তু, এই যে এইটা হাতে যাবে, আমি দেখাতে পাচ্ছি ব্লাউজটা, এই এই জায়গা একটু ধরো, এখানটা ধরো, আমি জড়ো হচ্ছি, এই যে এই যে এখানটা, এই হচ্ছে ব্লাউজটা যাবে, ব্লাউজের হাতাটা অসাধারণ। আর এইটা হচ্ছে পিঠ, বাপরে বাপ কি সুন্দর, কি সুন্দর। এটা ব্যাক, এটা ফ্রন্ট, তাই তো, দেখো এটা ফ্রন্ট, এটা ব্যাক, আর এই হচ্ছে দুটো হাতা। আমি তো ব্লাউজ দেখাতে দেখাতেই অতক্ষণ লেগে গেল, শাড়ি আর দেখাবো কি। প্রীতি সারেঙ্গি বলছেন হাই সীমা ম্যাম অ্যান্ড স্বাতি ম্যাম, গুড ইভিনিং, গুড ইভিনিং প্রীতি। এই শাড়িটা ইয়েলোতে হবে, পাটটা একটু সামনে থেকে দেখাও, কোনটা দেখালাম গো এর আগে, কোন শাড়িটা গো দেখালাম, এটাই বলছো পিয়ালি, সামনে থেকে দেখাচ্ছি এই শাড়িটা, দেখাবো দেখো কি দেখাচ্ছি, দেখো এটা কিন্তু একদম ডিজাইনার সব্যসাচী ডিজাইনার শাড়ি এটা, ঠিক আছে দেখো অসাধারণ, দেখো এটার প্রাইসটা, দেখো টাসেলগুলো দেখো, এটার তো এটার একটা রেট অলরেডি নিয়ে নিয়েছে একজন, এখানে থাকে মানে কমেন্টও করে, সে হচ্ছে রূপা, ওর রেটটা নেওয়া হয়ে গেছে। অসাধারণ অসাধারণ শাড়িটা, অসাধারণ, পুরোটা ক্রেপ সিল্কের ওপরে যাচ্ছে, অপূর্ব শাড়িটা। এই ব্ল্যাকটা চাই, মানে কোনো কথা নেই শাড়িটা, আমি দেখাতে দেখাতে, আমি দেখো না এতক্ষণ ধরে ব্লাউজ পিস দেখিয়ে যাচ্ছি, ইয়ে কই প্রাইসটা, 6850 প্রাইস হচ্ছে, 6850 অনেকদিন পর তোমাদের লাইভ দেখে, কে হয় ঠাকুবা ব্লাউজ হবে কি, জয় শ্রীরাম, মেনকা দত্ত একদম সাথে থাকুন, জয় শ্রীরাম। আজকের ভীষণ শুভ দিন, আমি নিজেও একজন ভারতীয় হয়ে নিজেও গর্বিত বোধ করছি, আপনারা সবাই সাথে থাকুন। আর হচ্ছে অনেকদিন পর তোমাদের লাইভ দেখছি, বা ভালো দিনে আপনাকে পেয়ে গেলাম, তাই তো, এটাও রামজির কৃপা। হোয়াইট হাকোবা ব্লাউজ হবে কি, হবে দিদি, আপনি একটু হোয়াটসঅ্যাপ করবেন, দেখিয়ে দেবো, কিন্তু আমি আজকে লাইভে দেখাতে পারছি না। কিচ্ছু করতে হবে না, ফল পার পিকো কিচ্ছু করার দরকার নেই, শুধু রেডি টু গো। আর এই দেখো পুরো কাজটা করা, অসাধারণ শাড়ি, অসাধারণ অসাধারণ। তোমরা পরো, আগে তো তোমাদের হাতে পর দিই ভালো ভালো শাড়ি, তারপরে তো আমরা নিই, তো দেখো যদি তোমরা না নাও তখন আমরা নিয়ে নেব সুন্দরভাবে, ভীষণ শাড়ি লাভার আমরা, দেখো শাড়ির ওপরে ভালোবাসা না থাকলে না সুন্দর সুন্দর শাড়ি তৈরি করা যায় না, শাড়ির ওপর একটা প্রেম ভালোবাসা লাগে, আর শাড়ি পরে যতটা সুন্দর লাগে আমার মনে হয় না কোনো ড্রেসেই ততটা সুন্দর কাউকে লাগে, কেননা আমাদের সবকিছু পড়তে হয় নিত্য প্রয়োজনে, মানে ব্যস্ততার জীবনে সবকিছু পড়তে হয়, কিন্তু একজন নারীকে শাড়িতেই সবচেয়ে বেশি সুন্দর হয়ে ওঠে নারী, দেখো অসাধারণ না শাড়িটা, অপূর্ব অপূর্ব, পুরো শাড়িটাই কিন্তু এইভাবে যাচ্ছে, দেখো 6850। আচ্ছা এটার পরে আমি একটা কিন্তু দেখাচ্ছি সেমি কাতান, কিন্তু এটার মধ্যে কিন্তু 80% কাতান রয়েছে, 20% সেমি রয়েছে, জংলা একদম
দেখো সিলভার আর গোল্ডেনের কাজ শাড়িটায়। এই হচ্ছে পাল্লু, এই হচ্ছে পাল্লু, এই হচ্ছে শাড়িটা, এই হচ্ছে শাড়িটা, দেখে নাও, এই হচ্ছে পাল্লুটা আর এই হচ্ছে শাড়িটা। অপূর্ব না শাড়িটা, দেখ ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর শাড়িটা। ভালো লাগছে শাড়িটা? অপূর্ব, দেখো শাড়িটা, এটার প্রাইস হচ্ছে 4850, 4850। কি ফল দেখো শাড়ির, দেখিয়ে দিচ্ছি, এটা ব্লাউজ পিস, ব্লাউজ পিসটা দেখিয়ে দি, দেখো এই হচ্ছে ব্লাউজ পিস, এই হচ্ছে ব্লাউজ পিস, কি অপূর্ব শাড়িটা দেখো। 80-20 কিন্তু কাতান রয়েছে, একদম জংলা কাতান যেটা হয় সেটা, অপূর্ব। এরপরে আমাকে একটু হোয়াইট গুজরাটিটা দাও, দেখাই, নিবেদিতা কর্মকার বলেছেন দারুণ। আচ্ছা আমি একটা ক্রেপ দেখাচ্ছি, ইন্ডিয়ান ক্রেপ কিন্তু, হ্যাঁ ইন্ডিয়ান ক্রেপের উপরে হাতে বোনা গুজরাটির আটলাইন, গুজরাটি করা শাড়িটা, শুধু দেখে নাও শাড়িটা, অপূর্ব, অপূর্ব, পুরো শাড়িটা জাস্ট দেখে নাও তোমরা, শুধু শাড়িটা দেখো, অসাধারণ কাজ, একদম যেটা তসরের শাড়ি, একই কারিগর করেছে, যারা তসর বুনছে তারাই করেছে, যারা তসরে এই গুজরাটি করছে তাদেরই করা, যারা কাতানে করছে তাদেরই করা। আমি জাস্ট এইটা হোয়াইটের উপরে করিয়েছি, আমাদের ইন্ডিয়ান ক্রেপের উপরে শাড়িটা বলছেন দারুণ, কেমন হয়েছে বলো? হোয়াইটটা অসাধারণ, অসাধারণ, কি শাড়ি, থ্যাংক ইউ। এটা একদম ইন্ডিয়ান ক্রেপের উপরে করেছি, দেখো এটা হচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ পিসের কাজটা দেখো, ঠিক যতটা পাড় চওড়া ঠিক ততটাই রয়েছে শাড়িটা। আজকে একদম খুব আশা করি তোমাদের লাইফটা খুবই ভালো লাগবে, তোমরা বোর হবে না, অনেক রকমের শাড়ি আমি কিন্তু আজকে দেখাচ্ছি, আমাদের কাছে প্রচুর রকমের শাড়ি থাকে। দেখো শাড়িটা কি বলবে শাড়িটা দেখে, হ্যাঁ লাইকটা দেখো, বিজয়লক্ষ্মীটা বলছেন বিউটিফুল, কি সুজাতা ভট্টাচার্য দি বলছেন দারুণ, থ্যাংক ইউ সবাইকে, দেখো অসাধারণ কাজ, শুধু কাজটা দেখো, ব্যাক সাইডটা দেখো তাহলে বুঝতে পারবে, ব্যাকটা দেখলে যে হাতে বোন, হাতে গুজরাটিটা করা, একদম যেরকম তসরের কাজ ঠিক সেরকম, দেখো। জপমালা সোনিয়া বলদি বলছে কি সুন্দর শাড়িটা, অপূর্ব শাড়িটা, অপূর্ব, প্রাইসটাও খুব মিনিমাম প্রাইস, অনলি 4550, একদম মানে শাড়িটা তোমরা যে পাবে না সে বলবে, অ্যাকচুয়ালি এই শাড়ির হাতের কাজের মজুরিই অনেক, শাড়িটা একদম মিনিমাম প্রাইস, তোমরা পেলে না তোমরা নিজেরাই বলবে যে শাড়িটা কি প্রাইস পেয়েছি, শাড়িটা এতটা সুন্দর কাজ আর এতটা ভালো শাড়িটা, অপূর্ব, অপূর্ব। হোয়াইট শাড়িটা অন্য কালারে করে দেবে, হাতের কাজের না এই হোয়াইটটা, হাতের কাজের অর্ডার গুলো না নিতে চাই না, কেন এই কাজটা হয়ে আস্তে আস্তে মিনিমাম 5 মাস, বুঝেছো, এই হচ্ছে ব্যাপার। এবার এটা আমি দিয়েছিলাম 6 মাস আগে কাজ করতে, তখনের মজুরির সাথে আবার যখন আমি 6 মাস পরে দেখাবো মজুরি কিন্তু বাড়বে, আমি এখন দেখাচ্ছি এটা 4,500, তখন আমি কিন্তু দেখাবো 5,200-5,200 দেখাতে হবে, বুঝেছো, এইটা হচ্ছে ব্যাপার, মজুরি ভীষণ বেড়ে যাচ্ছে, সুতোর দাম বেড়েছে, 6 মাস আগে কাজে দেওয়া ছিল, কাজ থেকে উঠে আসলো, তোমাদের দেখিয়ে দিলাম, দেখো অসাধারণ, একদম সোবার টেস্টেড শাড়ি, মহাপাত্র বলছে সরস্বতী পূজার এই শাড়িটা তোমরা নিয়ে নাও, শাড়িতে যে কি কাজ হয়েছে দেখো, কাজ দেখো, দেখে নাও কাজ দেখো, শুধু যতটা দেখবে ততটাই কাজ, আর এই হচ্ছে ব্লাউজ পিস, এই যে এতটা পুরো ব্লাউজ পিস আছে,
দেখো অপূর্ব কাজ, অপূর্ব অপূর্ব কাজ। এরপরে আমি একটা দেখাবো ব্ল্যাক। এর আগের দিনে না ব্ল্যাক শাড়ি দেখতে চেয়েছিল আড়িতে, যে মিররটা আজকে প্রথমেই ওই দিদি গার্গি, ওনার নাম মনে হয় যতদূর সম্ভব, হ্যাঁ উনি মেসেজ করেছিলেন, তো এই কালো শাড়িটা আপনি নিতে পারেন। একদম হ্যান্ডারির কাজ আছে, দেখুন এটা দেখুন একদম, এটাও কিন্তু দেখুন স্যাটিন সিল্কের ওপরে আছে, স্যাটিন সিল্কের ওপরে আছে, হ্যান্ডারির কাজ পুরো মিরর লাগানো, দেখুন পুরো মিরর লাগানো হ্যান্ডারির কাজ আছে। প্রাইসটা 4250, প্রাইস অনলি 4250, অসাধারণ হ্যান্ডারির কাজ। কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও শাড়িগুলো। এটাও খুব সুন্দর, খুব সুন্দর, এটা ছোট্ট ছোট্ট মিরর করা, ছোট্ট ছোট্ট দানা দানা মিরর, এই হচ্ছে ব্লাউজ পিস। দেখো দুটো হাতাতেই ব্লাউজ পিসটা যাবে, এই কাটিংটা ব্লাউজ পিসের কাটিংটা হাতে পড়বে, কি ভালো লাগবে। হ্যাঁ ধরো দেখো এটাকে তোমরা এইভাবে হাতে পড়বে, দারুন। এরপরে আমি দেখাচ্ছি ফেভারিট কালার আমার, মানে সবাই জেনেও গেছে এটা যে আমার ফেভারিট কালার। দেখো আমার ওয়ার্ড্রপের না একটা সাইডে আছে শুধু এই কালারের শাড়ি, ওই যে মিরর দেখতে চাইছিল না, একটু মিরর দেখতে, আচ্ছা মিররটা দেখাবো, হ্যাঁ এরপরে অর্গানজা দেখিয়ে মিরর দেখাবো তাহলে। আচ্ছা এটাও দেখো পুরো হ্যান্ড স্টিচের কাটদানার কাজ, ব্যাক সাইড দেখো বুঝতে পারবে, এই দেখো কাছের থেকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ সেলাইগুলো, দেখো মৌসুমী মুখোপাধ্যায় দিদি বলেছেন সেমি খাটটি দেখাবেন, ঠিক আছে আমি এর পরের দিন সেমি খাটটি দেখিয়ে দেবো। সুতপা মহাপাত্র বলেছেন দারুণ কালেকশন, থ্যাংক ইউ। বিজয়লক্ষ্মী মিশ্র বলছেন বিউটিফুল, থ্যাংক ইউ দিদি। স্বপ্না কুণ্ডু বলেছেন দারুণ, থ্যাংক ইউ, সবাইকে থ্যাংকস, সাথে থাকুন। দেখো শাড়িটা অপূর্ব না শাড়িটা, দেখো কি ভালো শাড়িগুলো, কি বলতো এগুলো ভীষণ না স্টাইল করার শাড়ি। আর এইটা ব্লাউজ পিস, ব্লাউজ পিসটা দেখাই, 3950 অনলি, বাবা কি কম দাম। দেখো দেখো এটাই সাজবুটিক, সাজবুটিকের কাছে ডিজাইনার শাড়িরও প্রাইস কম। দেখো অর্গেঞ্জা যেরকম তোমাদেরকে একদম মিনিমাম প্রাইসে হাতে তুলে দিয়েছি, দেখো ডিজাইনার শাড়িতেও তোমাদেরকে হাতে তুলে দিয়েছি, শাড়িটা যখন তোমরা ব্লাউজটা করবে বেশ এইখানের এই যে স্ক্যালপ ব্যাপারটাকে রেখো খুব সুন্দর লাগবে। আমি আমার পছন্দটা বললাম, তোমরা তোমাদের পছন্দে করতে পারো। দেখো কি সুন্দর ব্লাউজ পিসটা, দুটো হাতেই এরকম কাজ করে দেওয়া আছে, দেখো কি সুন্দর। প্রাইস হচ্ছে 3950, 3950। এবার বলো কমেন্ট করে কেমন লাগছে, বলো তোমরা কেমন লাগছে, আমাদের কিন্তু এগুলো সব নতুন কাজ, কেমন লাগছে বলো। এটা ব্ল্যাকটা দেখাবো, এটা দুটো কালার দেখাবো, দুটো কালার মানে কি বলবো, কেয়া বাদ কেয়া বাদ কেয়া বাদ কেয়া বাদ। দেখো ফুলটুস মুডে আছি কিন্তু আজকে আমি, না একদম দেখেছো কত তাড়াতাড়ি শাড়ি দেখাচ্ছি, দেখো কি সুন্দর শাড়িটা, অর্গেনজা অর্গেনজা একদম, কালার কম্বিনেশনটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করো একটু,
এটাই কিন্তু বুটিকের চিন্তা ভাবনা। জি মালাথি, মালাথি দেবী বলছেন হাই, গুড ইভিনিং, গুড ইভিনিং, ওয়েলকাম সাজ কা লাইভ মে আপকো একদম ওয়েলকাম করতি হু, সুপার কালেকশন বল রহি হ্যায়, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম, থ্যাংক ইউ। জপমালা দি বলছেন দারুণ হয়েছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। স্বপ্না কুণ্ডু দিদি বলেছেন অপূর্ব। সবাই সাথে থাকুন, কালার কম্বিনেশনটা একদম আমার ব্যক্তিগত খুব পছন্দ হয়েছে, তোমাদের মতটা না নিলে আমার অস্বস্তি হয়, কেমন মানে আমি তো আমার তো ভালো লেগেছে লেগেছে, তোমাদের ভালো লেগেছে তো? দেখো বোল্ড, একদম বোল্ড কাজ দিয়েছি, পুরো পার্টি ওয়্যার লুক হয়ে যাওয়ার জন্য, গরমকালের বিয়ে বাড়িতে এরকম একটা শাড়ি পরে সুন্দর করে একদম সাজো, কোথায় লাগে দামি দামি শাড়ি, দেখো এক একটা শাড়ি পরে এক একটা ছবি তুলবে, সঙ্গে সঙ্গে চেঞ্জ করে ফেলবে, আর হালকা শাড়ি পরতেও কোনো ব্যাপার নেই, ছবি তোলো চেঞ্জ করো কোনো ব্যাপার নেই। দেখো একটা ব্ল্যাক কালারের স্লিভলেস ব্লাউজ দিয়ে শাড়িটা ক্যারি করো, বাচ্চা বাচ্চা মেয়েরা দুর্দান্ত লাগবে, প্রাইসটা খুব মিনিমাম সাজের প্রাইস, শিপিং দিয়ে শাড়িটা তোমাদের কাছে পৌঁছে যাবে অনলি 3050, তোমাদের বাড়িতে পৌঁছে যাবে 3050-তে। আজকের দিনে দাঁড়িয়ে 3000 টাকা এরকম একটা ডিজাইনার পিস পাওয়া, আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওই বাড়িতে পৌঁছে গিয়ে ছোট শাড়ি, এইটুকু শাড়ি, ব্লাউজ পিস নেই, হাফ কাজ, কুচিতে কাজ নেই, ওরকম না, একটা রেপুটেড তোমরা যখন জায়গা থেকে কিনবে, বুটিক থেকে কিনবে, তখন সেখানে একদম চোখ বন্ধ করে ভরসা করে নেবে, প্রাইস অনলি 3050। সোমা বিশ্বাস বলছেন কোনো কথা হবে না, খুব সুন্দর, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। দেখো এই এই যে এইটা না অ্যাকচুয়ালি এইটা অ্যাকচুয়ালি তসরের কাজ, সেই তসরের কাজটাকে আমি অর্গেনজাই করিয়েছি কারিগরকে, বলে আমার যে কারিগর ভাইরা আছে বলেছি এই সেম কাজটা আমি অর্গেনজাই চাই, কেন তসরে তো সবাই সবসময় ইউজ করতে পারবে না তসরটা নিয়ে, না অকেশনালি পড়তে হবে, কেননা আর এই মেটেরিয়ালে যখন আমি করব, বাচ্চা আমাদের বাচ্চা মেয়েরা থেকে শুরু করে আমরা পর্যন্ত সবাই করব, সবাই সাজের শাড়িতে ফ্যাশন করবে, প্রাইস অনলি 3050। এটার ব্ল্যাকটা দেখো, ওফ ওফ, ব্ল্যাকটা দেখেছ তোমরা, ব্ল্যাকে আমরা এই কম্বিনেশনটা দিয়েছি, একটু রানি দিয়েছি, রানি করেছি ব্ল্যাককে, ব্ল্যাকটা একদম পার্টি ওয়্যার হয়ে যাবে। তোমরা যদি মনে করো যে পার্পেলের কম্বিনেশনটা তোমরা ব্ল্যাকে চাইছো, সেটাও কিন্তু আমরা করে দিতে পারবো। মেনকা দত্তা বলছেন অপূর্ব অপূর্ব কালার ম্যাচিং, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। দেখো শাড়িটা অর্গেনজা দেখাচ্ছি, ইয়ে জো মেটেরিয়াল হাম দিখা রহি হু না, ইয়ে অর্গেনজা মেটেরিয়াল হ্যায়, প্রাইস অনলি 3050, শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া, দুর্দান্ত না, কাজটা দেখো, কাজগুলো দেখো বিউটিফুল কাজ, পুরোটা এমব্রয়ডারি ওয়ার্ক, পুরো সুতোর মিনাদারি কাজ, সুতো চেঞ্জ করে করে মিনার কাজ করে পুরো, দেখো পাতার মধ্যে শেড, ফুলের মধ্যে শেড, ফুলের কুড়ির মধ্যে শেড, ফুলগুলোর মধ্যে শেড, অসাধারণ না? আমি অর্গেনজাতে প্রাইস রেখেছি অনলি 3050, পুরো শাড়িতে এত এত বুটা যাচ্ছে, দেখো কি সুন্দর। আর আমাদের অর্গেনজা কিন্তু মানে একদম বিউটিফুল কোয়ালিটি, অর্গেনজার বিউটিফুল কোয়ালিটি, যারা নিচ্ছ তারা জানো যে অর্গেনজার কি কোয়ালিটি। আর এটা কিন্তু পুরো ব্লাউজ পিসটা কিন্তু রানিং রয়েছে, পুরো অর্গেনজার উপরে তোমরা লাইনিং দিয়ে সুন্দর করে ব্ল্যাক ব্লাউজ করে নেবে, শাড়ির ম্যাচিং হয়ে যাবে। আচ্ছা মিরর ওয়ার্কে শাড়ি দেখতে চেয়েছিলে, দেখো হ্যাঁ একদম সরস্বতী পূজার জন্য নাও, তারপরে সারা বছর পরো, রেশম দেব তো সারা বছরের শাড়ি, দেখো পুরো গুজরাটির যে কাজটা সেটাই পুরো মেশিনে তুলে দিয়েছি, দেখো পুরো সেই কাজটাই পুরো মেশিনে তোলা হয়েছে, পুরোটা এমব্রয়ডারির কাজ, দেখে নাও কাজ, পুরো রেশম চেকের ওপরে এমব্রয়ডারির কাজ, অপূর্ব। এই শাড়ি নিয়ে তো কোনো কথা হবে না, একবার আমি দেখাই যখন তখন আমার কাছে প্রচুর স্ক্রিনশট আসে, প্রচুর বুকিং থাকে, দেখো দেখো আমি লাইভে 10টা কালার দেখিয়ে উঠতে পারি না, আমি যখন একটা দেখাই একটার 10টা বুকিং থাকে,
তো সেরকম ভাবে, কেননা আমাদের প্রচুর ডিজাইন, সবকটার আমি বুকিং চাই। যে ওই 10টা শাড়ি দেখালাম তো ওই জন্য করি না, এর আগে প্রথম দেখিয়েছিলাম একটা ব্লু, তারপরে দেখিয়েছিলাম গত সপ্তাহে একটা তসর কালার, এবার দেখালাম ইয়েলো কালার। তসর কালার কিন্তু সবাই 5-6 দিন বাদে পেয়ে যাবে। দেখো এর আগে তসর কালার একটু কালার দেখতে চেয়েছিল হলুদের মধ্যে, এই যে দেখিয়ে দিলাম হলুদের ওপরে। দেখো 2650 অনলি, 2650 সব কালারের উপর হয়। তোমাদের যার যে কালার পছন্দ তোমরা যদি অর্ডার দাও আমরা করে দেব। আমি সব কালার প্রত্যেকটা লাইভে হয়তো আমি দেখিয়ে উঠতে পারি না, দুটো একটা কালার দেখাই, তোমরা যে কালারই বলবে। একজন যেরকম পার্পেল কালারের উপর অর্ডার দিয়েছেন তার শাড়ি তৈরি হচ্ছে, যে যেটাই বলবে। পয়লা বৈশাখে হ্যাঁ এবার হবে একদম। দেখো 2650 ব্লাউজ পিসটা আগেই দেখিয়ে দিয়েছি, 2650 এইবার পয়লা বৈশাখের শাড়ি এবার হবে। দেখো পিয়ালি এইটা হবে পয়লা বৈশাখের শাড়ি, দেখে নাও। এটা ছাড়া পয়লা বৈশাখ কি হবে না, গামছার ব্লাউজ দিয়ে শাড়িটা পরতে হবে। 850 একটা ব্লাউজ সাজের থেকে নেবে, উইথ প্যাডেড ভি নেক, একদম ব্যাক ভি, অপূর্ব। দেখো ব্লাউজটা পুরো গামছার, পুরো গামছার যাচ্ছে উইথ কড়ি, কড়ি দিয়ে গামছা দিয়ে যাচ্ছে। 850 ব্লাউজ, শুধু একটা ব্লাউজ কিন্তু শিপিং দিয়ে নিতে হবে, শিপিং ফ্রি হবে না। অনেকে সিটিবেন প্রোগ্রামে বলেছিলাম মুখে যে ব্লাউজ আছে আমাদের গামছার, অনেকে শিপিং দিয়ে নিয়ে নিয়েছেন, 2-3 জন নিয়েছেন শিপিং দিয়েই নিয়েছেন। তো আমি বলে দিই সেটা কথা, তোমরাও কথাটা রাখো, যদি শাড়ির সঙ্গে নাও তাহলে কিন্তু ফ্রি শিপিং। এই হচ্ছে 850 ব্লাউজ। আমার তো এখানে ভীষণ ঠান্ডা, তাই পয়লা বৈশাখ আছে। এটা হচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ পিসের এই পাতাটা করে দেওয়া আছে, খুব ঠান্ডা সত্যি, তাই ঠান্ডায় জমে গেছো। আর সাজের সাজের লাইটটা দেখো, রুম হিটার জ্বালিয়ে, রুম হিটার জ্বালিয়ে সাজের লাইটটা দেখো, দেখবে গা গরম হয়ে যাবে, তাই না পিয়ালি? দেখো কি শাড়িটা কি লাগছে বলো, পুরো গামছাতে পাতাবাহার, ঝরা পাতা তার সঙ্গে চিনার পাতা, দুটো শাড়িকে একটা শাড়িতে তুলে দিয়েছি পুরো। দেখো এটা স্বাদ বলে সম্ভব হয়, তাই তো? আমাদেরই ডিজাইন ঝরা পাতা, আমাদেরই ডিজাইন চিনার পাতা, দুটো শাড়িকে একসাথে এক সূত্রে গেঁথে দিয়েছি শাড়িটা। রেশম চেকের ওপরে, প্রাইস অনলি 2450। আর এটা যদি গামছা, কেন এটার মধ্যে প্রচুর গামছা লেগেছে, গামছাটার দাম আছে, একটা গামছার দাম আছে যথেষ্ট। আর আমাদের এই গামছা ইউজ করা হয় তাঁত গামছা, কোনো রং ওঠে না। তো এই গামছা দিয়ে শাড়িটার দাম হচ্ছে 2450। এটা যদি তোমরা এক কালারের কাপড়ের ওপরে নাও 2250। দামটা অনেকেরই মুখস্থ হয়ে গেছে এতদিনে। দেখো এটা পুরো পার আঁচলের শাড়ি, বিউটিফুল শাড়িটা। মানবী বলছেন হ্যাশট্যাগ সাজবুটি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, অনেক অনেক লাভ দাও তোমরা আমাদের পেজটাকে, অনেক বেশি তোমরা একটু লাভ রিয়াকশন দাও। আর ইউটিউবে প্রোগ্রামটা যাবে যখন, তোমাদের একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব চাই শাড়িটা। থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। এই হচ্ছে শাড়িটা, শাড়িটা দেখো কেমন লাগছে, 2450 অনলি। আচ্ছা আমি একটা হাতের কাজের কাঁথা দেখাচ্ছি, অপূর্ব, জাস্ট পলিশ হয়ে এসছে, কাজ হয়ে এসছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। একদম কলমকারি কাঁথা, যেটাকে কিনা কার্পেট কাঁথাও বলে, হেজি আসছে কিন্তু, কার্পেট কাঁথাও অনেকে এটাকে বলে। দেখো পুরো হাতে কাজ, আজকে আমি হাতের কাজ কিন্তু অনেক দেখালাম, ব্যাকসাইডে দেখো হাতে কাজ করে ময়ূরটাকে তোলা হয়েছে, মিনাকারি কাজ, পুরো মিনাকারি কাজ করে ময়ূরটাকে তোলা হয়েছে। এটাই যদি তোমরা পিওর কাতানের ওপরে পরো তোমরা এই শাড়ি, তখন তোমরা, তাও তো আমি এখন দেখছি একটু ডাই করে করে, একটু জায়গায় জায়গায় ডাই করে করে, একটু একটু করে কাঁথার কাজ করে দিয়ে 15,000-16,000 সবাই শাড়ি বিক্রি করছে। আমাদের শাড়িটা দেখো ধরে ধরে পুরো কাজ,
ব্যাক সাইড দেখো, পাল বলছেন অপূর্ব শাড়িটা, ব্যাক সাইড দেখো, প্রাইস অনলি 2950। সুপ্রীতি কুণ্ডু, এই শাড়িগুলো কিন্তু হাতে একটা একটাই দেখো তুমি, এই শাড়িগুলো আমার নেক্সট ইয়ারের কাজ হবে, এই শাড়িগুলোকেই আমি কাতানের উপরে করাবো। তোমরা যাতে খুব মানে ওই রকম আকাশ ছোঁয়া দামে কাঁথা পরতে হবে না, সাজ থেকে যখন পরবে তোমরা সেইটাকে, তোমরা আমি চেষ্টা রাখবো একদম 8-9, 9.5-এর মধ্যে শাড়ির দাম বেঁধে দিতে চেষ্টা করবো, কেন তোমরা আমাদের এই কাজটাকে ভীষণ পরিমাণে মানে তোমাদের সাপোর্ট পেয়েছি, এতটা কাঁথার কাজ কারিগররাও তো কাজ পাবে না, এই কাজগুলো কিন্তু একদম হাতের কাজ, কি অসাধারণ কাজ দেখো, অসাধারণ কাজ, অসাধারণ, ময়ূরটাকে যে হাতে তুলেছে বিউটিফুল কাজ দেখো, এতটুকু মানে সত্যি এতটুকু ফাঁকা নেই যেখানে যে শাড়ি দেখা যাচ্ছে, যখন আমি কাজটা দেখাবো দাও ব্লাউজ পিসটা, এই হচ্ছে ব্লাউজ পিস, শাড়িটা এতটুকু দেখা যাচ্ছে না যে সেখানে ইয়ে দেখা যাচ্ছে, দেখো ভরাট কাজ করেছে, ডিজাইনটা ধরে ধরে ব্যাক সাইড দেখো কতবার সুতো চেঞ্জ করতে হয়েছে আর ভরাট করতে হয়েছে দেখো, এদের কেরা দেখো, এদের যে কাজ, এদের কাজগুলোকে আমাদের নষ্ট করলে চলবে না, এদের কাজটাকে নিয়ে আমাদের চলতে হবে, তোমাদের ভালোবাসা পেয়েছি, রেশম চেক করেছি আর ইয়ের ওপরে করেছি, কি বলে কটন তসরের ওপরে করিয়েছি, এইবার আমি সামনের বছর আমি অনেকগুলো কাজ দিয়েছিও, 6-5 মাস বাদে আমি পেয়ে যাব শাড়িগুলো, সেগুলো হচ্ছে কাতানের ওপর, বিষ্ণুপুর কাতানের ওপরে, তসরের ওপরে দেখো, এটা 2950, একদম কলমকারী কার্পেট কাঁথা, কলমকারী কার্পেট কাঁথা 2950 প্রাইস, এটা দেখো, এটাও চিন্তা ভাবনা, নতুন চিন্তা ভাবনায় টিউলিপ শাড়ি দেখো, শাড়িটা জাস্ট দেখো বিউটিফুল শাড়ি, লেমন ইয়েলোর সঙ্গে, লেমন ইয়েলোর সঙ্গে দেখাচ্ছি কেমন লাগছে শাড়িগুলো বলো, কেমন লাগছে, ব্লাউজ পিস দেখিয়ে দিলাম, ব্লাউজ পিস দেখিয়ে দিলাম, লেমন ইয়েলো সবকটা কালারের দেখাচ্ছি, খুব লাইট লাইট, সরস্বতী পুজো প্রচুর শাড়ি এখন সবার দরকার, প্রচুর সবাই চাইছো শাড়ি, 2250 অনলি, এটা 2250 নাকি, না এটা এটা 2350, এটা এটা 2350, যেটা কিনা ওইটা তোমার হাফ হাফ কাঁথার ডিজাইন, সেটা সেটা টিউলিপ আছে দেখো, কেন এটা তো দেখানো হয়েছে, দেখো দেখো শাড়িটা অসাধারণ শাড়ি, কাজ অনেক বেশি দেখো, হাই দি গুড ইভিনিং পুনম সিং বলছেন, গুড ইভিনিং পুনম কেমন আছো, কি কোরা বেনারসি দেখাবে, অর্পিতা ভৌমিক বলছেন, কোরা বেনারসি সামনের দিন দেখাই, আমি নেক্সট দিন সামনের দিন দেখাই, দাও এটা দেখাই, না প্রাইসটা ঠিক মতন কনফার্ম করে আমাকে বলবে তারপরে আমি দেখাবো, আমি ওরকম ভুলভাল দেখাবো না, দেখো এটা আমি একটা অর্গেনজা দেখাচ্ছি, দারুন দেখো অপূর্ব কেমন লাগছে অর্গেনজাটা, কি আর সবচেয়ে বড় কথা আমাদের অর্গেনজার কোয়ালিটি দেখবে দেখো, পাখি পুরো মনাবে কাঁথা স্টিচের শাড়ি পরে আছো দেখো, কেমন লাগছে শাড়িটা অপূর্ব, না পুরো মনাবে কাঁথা স্টিচ পরে আছো দেখো, দারুন দারুন অসাধারণ, ফুল অল্পিতা ভৌমিক বলছেন, দেখো এই হচ্ছে ব্লাউজ পিস অপূর্ব, হ্যাঁ দেখো অপূর্ব অপূর্ব বিউটিফুল,
উফ দারুণ। অঞ্জুশ্রী বানার্জি বলছেন অপূর্ব অপূর্ব দারুণ দারুণ দারুণ। রীতা মুখার্জি দি বলছেন এক্সেলেন্ট, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সুপর্ণা বোস বলছেন দর্শক দেখাবেন, আজকে তো তর্শন না নেই মনে হচ্ছে, তর্শন নেই মানে আমার হাতের সামনে নেই। হুম, খুলে ফেলেছে শাড়িটাকে ভুলভাল। অনেকগুলো হার্ট দিলাম অর্পিতা ভৌমিক, একদম দেখেছো শাড়িটা উল্টো খুলেছে, দেখেছো উল্টা দেখেছো, ওই জন্য তো পাটা নিচে চলে গেছে। আহা কি দারুণ, কুচি করতে হবে না, চলো চলো আমি দিয়ে দেবো, তোমার খুলতে হবে না, করে দিয়েছি চল কোথায় যাবো, চল ওই তো গেছে। এবং বিয়ের বাড়িতে মন ছুটে গেছে, এটাই তো খুলি খুলি হয়ে গেছে, এটা খুলি দেখো খুলি যখন। কেমন লাগছে শাড়িটা? আহা মনে হচ্ছে শাড়ির মধ্যে অসংখ্য ফুল ফুটে রয়েছে, সেরা সেরা। এটার ওপরে কি কোনো কথা হবে? ছবিটা কেমন আসছে দেখ তো, অসাধারণ না, অপূর্ব। ওফ আমার ফুলের সাথে একটু এরকম করে ছবিটা দেব, কেমন লাগছে? প্রাইস অনলি 3250, 3250। আর সবচেয়ে বড় কথা হচ্ছে শাড়ির কালারটা বলবো, অর্গেনজার কালারটা জাস্ট নিয়ে নাও, যতক্ষণ ধানটা আছে ততক্ষণ পাবে সবাই, অসাধারণ। দেখো যতটা শাড়ি দেখা যাবে, জাস্ট এইটা যেটা আমরা কোমরে গুজবো শাড়িটা, এই যে আমরা এই যে কোমরে নিচ্ছি শাড়িটা, দেখো এই যে কোমরে নিচ্ছি এইটুকু শুধু, যতটা দেখা যাবে শাড়িটা ততটা কাজ, দেখো ততটা কাজ। এই শাড়িটা আমি দেখাইনি কিন্তু গতকালও আমাদের সোদপুরে এক দিদির কাছে গেল, পিঙ্ক কালারটা আমাকে মেসেজ করেছে, বললো অপূর্ব শাড়ি, যতটা না লাইভে দেখেছি তার থেকেও বেশি ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, এত সুন্দর রং, শীত কথা এটা সবাইকে, এত সুন্দর রংটা অপূর্ব, দুর্দান্ত, মানে 3250, 3250, অসাধারণ কাজ। আর ক্রিম সুতোর কাজ কি বলবো, মানে গায়ে জড়িয়ে রাখি শাড়িটা, এত সুন্দর। পুনম সিং বলেছেন ভালো আছি দিদি, অনেক দিন পর লাইভে দেখছি, তুমি কেমন আছো, একটু রোগা লাগছে তোমাকে, তাই বাবা রোগা থাকলে ভালো জানো, তাহলে একটু সুস্থ থাকবো, আমি খুব খুশি হলাম রোগা থাকবার পর বলেছ। অঞ্জুশ্রী ব্যানার্জি বলেছেন এত সুন্দর রং, সবাইকে ভালো লাগবে, দেখো সাথে থাকো। আজকে ভালো দিন তাই আমি আজকে আমার অনেককে পাচ্ছি, নতুন নতুন অনেককে আজকে পাচ্ছি, যারা পুরবি হালদা দিদি বলছেন এটা কি শাড়িটা, অর্গেনজা, এটা অর্গেনজার উপরে এমব্রয়ডারি পদ্ম করা আছে, এমব্রয়ডারিতে ব্যাক সাইডটা এই যে, এটা এটা ফ্রন্ট সাইড, এই যে কাছাকাছি কালারটা করলে দুটো একসাথে করছে, এই যে কালারটা, এই হচ্ছে শাড়িটা এক্স্যাক্টলি। এবার দেখো এই শাড়িটা, দেখো শাড়িগুলো কেমন লাগছে, আমি এবার অর্গেনজাই কিন্তু দেখিয়ে দিচ্ছি সব কটা, হ্যাঁ সব অর্গেনজা, এটা দিয়ে শেষ করে দিই। আচ্ছা এটার সঙ্গে যদি কেউ রেড কালারের ব্লাউজ পরতে চায় তাও তো দেখিয়ে দিই, আচ্ছা একটা রেড ব্লাউজ দেখাই, হ্যাঁ এর সাথে দেখো, এটা হচ্ছে ব্যাক, এই হচ্ছে ব্যাক, ব্যাক সাইডে এরকম একটা ঝাড় পড়বে পিঠে, হ্যাঁ আর এই হচ্ছে ব্লাউজটা, পুরো দুটো হাতেই এই কাজটা যাচ্ছে, এমন না যে না একটা হাতে যাচ্ছে, এই যে দুটো হাতেই কাজটা যাবে। আর অর্গেনজার সাথে তোমরা যদি এরকম কভার গলার ব্লাউজ পরো খুব সুন্দর লাগবে, ভালো লাগবে, খুবই সুন্দর লাগবে। 850 ব্লাউজ এমব্রয়ডারি করা, আর এটাও কিন্তু এমব্রয়ডারি অর্গেনজায়, আহ কি দারুণ কি দারুণ। অ্যাকচুয়ালি কি হয় বলতো, এই যে যখন আমি গায়ে দেখাই মনে হয় সব পরা শাড়িই পরি, কি সব কি পরা সম্ভব হয় দেখো, তাহলে আর তোমাদের কি দেবো। আগের শাড়িটার দাম কত? 3250, 3250।
এই শাড়িটা কিরকম হয়েছে তোমরা প্লিজ কমেন্ট করো। এগুলো কিন্তু সাজের সম্পূর্ণ চিন্তা ভাবনায় নতুনত্ব নতুন নতুন কিছু তোমাদের কাছে তুলে দেওয়াটা হচ্ছে আমাদের, মানে কি বলবো, নতুন কিছু দেওয়ার চিন্তা ভাবনা, নতুন কিছু দেওয়ার চিন্তা ভাবনা থাকে আমাদের। তো এই এই চিন্তা ভাবনাগুলো কিন্তু একদম ইউনিক, নতুন বছরের নতুন কাজ। কেমন হয়েছে বলো? একদম যারা গুজরাটি পরার ইচ্ছা প্রকাশ করেছো এরকম একটা শাড়ি পরো, দেখো শাড়িটা পরে তোমরা কিরকম কমপ্লিমেন্ট পাবে, অসাধারণ অসাধারণ আমার লেগেছে। তোমরা বলবে তোমাদের কেমন লেগেছে। পুরো অর্গেনজা কালারটা ভীষণ সুন্দর, মিন্ট গ্রিন কালার। আর যে কোনো ভালো কাজটা না আমি আগে এটাই করি, কেন এই কালারের অর্গেনজাটা এত সুন্দর, এই যে কালারটা দেখো, হয় সাদা না হলে এই কালারটা, আর ভীষণ পছন্দের কালার এটা দেখো। তোমরা যদি এই কালারের সঙ্গে এই কালারও চাও সেটাও তোমরা পেয়ে যাবে। যদি মনে করো এই কালারের সঙ্গে, আমি যেমন একটু ক্রিম সুতো ইউজ করেছি মুক্ত দানার মতন লাগবে, সেটাও তোমরা পেয়ে যাবে। প্রাইস অনলি 3250, 3250, 3250, শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া। বুকিং নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি, 9732617855, আর একটা নাম্বার হচ্ছে 7797340108। বাসন্তী দি বলেছেন খুব সুন্দর, থ্যাংক ইউ, আজকে আমি হঠাৎ আসলাম, কেমন লাগলো তোমাদের। কৃষ্ণা রায় বলেছেন খুব সুন্দর দিদি, থ্যাংক ইউ সবাইকে, সবাই আমাদের সাথ দিলে যে হঠাৎ করে আসাতেও যে তোমাদেরকে পেয়ে গেলাম, আমি একটু গল্প করলাম আর এরকম একটা শাড়ি আজকের দিনে দাঁড়িয়ে গায়ে জড়িয়ে তোমাদের সঙ্গে প্রোগ্রাম করলাম, তোমাদের ভালোবাসাটা পেলাম। আর ভগবানের কাছে প্রার্থনা করি, কেন আজকে নাকি শুনেছি যে বিগত 45 বছরে নাকি এইরকম শুভ মুহূর্ত নাকি ক্ষণ যেটা যেই টাইমটাই হয়েছিল 12:29, ওই টাইমটাও ভীষণ নাকি ছিল। আর কেন বেনারসের যে জ্যোতিষী নাকি বিয়ে করেছিলেন উনি বলেছেন সবচেয়ে ভালো সময়, তো ভাবলাম আজকে আজকে দিনটাই নাকি খুব ভালো, দ্বাদশী তিথি, তো মনে হলো আজকের দিনে একটু আমাদের বুটিকের জন্য তোমরা প্রে করো, আমরা যেন আরো ভালো ভালো করে কাজ করতে পারি। আজকের দিনে দাঁড়িয়ে তোমাদের সবার আশীর্বাদটাও আমরা চাই, আমি তোমাদের সবার শুভকামনা চাই, তোমরা আমাদের শুভকামনা করো। আমাদের বুটিক যেন একদম তোমাদের হাত ধরে যেন অনেক 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 দূর এগিয়ে যেতে পারে তোমাদেরকে পাশে নিয়ে, এবং খুব ভালো ভালো কাজ যেন আমরা করতে পারি, এইটুকু আশা রাখি তোমাদেরকে। এটাই আর তোমাদের কাছ থেকে যখন আমরা এটা পাবো এটাই হবে আমাদের সবচেয়ে বড় পাওয়া। রুমা দত্ত দিদি বলেছেন খুব সুন্দর শাড়িটা, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। নন্দিনী নাথ বলেছেন কিছু কটন শাড়ি দেখাও না প্লিজ, আজকে আমি নেক্সট দিন আমি আসবো দেখিয়ে দেবো, আজকে আজকের মতন টাটা করছি সবাইকে, আমি নেক্সট দিন অবশ্যই আমি দেখিয়ে দেবো কটন শাড়ি, ঠিক আছে। নমিতা শীল বলছেন তোমার শাড়িগুলো খুব সুন্দর, কোনটা ছেড়ে কোনটা নেব, অনেকদিন পরে দেখলাম, দেখেছো আমি সবাইকে কত নতুন নতুন স্বগত লোককে পেয়ে গেলাম, আমি সব দিদিদেরকে পাচ্ছি, ভালো থেকো সবাই, ঠিক আছে, আজকের মতন টাটা, গুড নাইট।